বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল বাম ও কংগ্রেস। তৃণমূলের মদতেই ব্লকের বেশ কয়েকজন সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে ত্রাণের টাকা ঢোকানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2017 সালে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ও দুই নম্বর ব্লকে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রায় 36 কোটি টাকা বরাদ্দ হয়, যার মধ্যে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছিল হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জন্য। এবার এই ব্লকেই বন্যা ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, ব্লক অফিসের গ্রুপ সির কর্মী ভোলানাথ চৌধুরীর অ্যাকাউন্টে 69 লক্ষ টাকা ঢোকানো হয়েছে। তা হয়েছে শাসক দলের মদতেই। ওই কর্মচারীর বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলা গ্রামে। তারপরেও দু নম্বর ব্লকের বন্যা ত্রাণের টাকা তার অ্যাকাউন্টে ঢুকলো কি করে, সেই নিয়েই উঠছে প্রশ্ন। কয়েক বছরের চাকরিতেই ওই কর্মচারী প্রসাদ প্রতিম বাড়ি কিভাবে তৈরি করলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই বিডিওর বিরুদ্ধে বন্যা ত্রাণ বিলিতে বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। আইন আইনের পথে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। যদি কেউ দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। আমাদের কালীঘাটা দিন বা কালীঘাটা ঝুলিয়ে দিন, কারণ পঞ্চায়েত আইনের রুলেও বলা আছে যে জনগণকে যে টাকা বরাদ্দ হবে জনগণের স্বার্থে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে, কিন্তু বিডিও গোপন করলেন, ঝুলালেন না। তারপর আমরা রাইট টু ইনফরমেশন একটা প্রেয়ার দিলাম, এবার বিডিও কপি দিচ্ছেন না দিচ্ছেন না। অনেক পরে আমরা তখন বিডিওকে লিখিত আকারে জানালাম যে আমরা ধর্ণা অবস্থানে বসবো। যেদিন ধর্নায় বসলাম ব্যাপক লোক আসলো সেই ধর্নায়, সেদিন ভিডিও চিঠি করে জানাচ্ছেন যে কয়েকদিন পরে আমরা আপনাকে কপি দিয়ে দিব। অনেকগুলো প্রায় 60-70 খানা রাইট টু ইনফরমেশন একটি তথ্য চাওয়া হয়েছে, অনেক লোক চেয়েছে। এবার সেদিন আমাদেরকে ডেট দিলেন 13 তারিখ দিব। 13 তারিখ আমরা যখন যাচ্ছি বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব ন্যাক্কারজনক ঘটনা ঘটালে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারের কাগজ সেটে প্লেনভাবে আমাদেরকে সেই কপি তিনি দিয়ে দিলেন। আমরা এই বিষয়ে মাননীয় জেলা শাসক এসডিওকে লিখিত অভিযোগ জানালাম যে এর কোনো বিহিত ব্যবস্থা করা হোক, প্রশাসন চুপ নীরব, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করলেন না। তারপর আমরা মহামান্য আদালতে হাইকোর্টে গেছি, হাইকোর্টে রিট ফাইল হয়েছে, বিডিও সাহেবকে কপি সার্ভ করা হয়েছে, ডিএমকে করা হয়েছে, পঞ্চায়েত কমিশনারকে করা হয়েছে, তারা উত্তরটা অতি সত্বর হয়তো দিবেন। আর বিষয়টা হচ্ছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কেন, আইনের স্বচ্ছতা আনার জন্য, জনপ্রতিনিধিদের বা সরকারি আধিকারিকদের স্বচ্ছতা আনার জন্য, হ্যাঁ আমরা হাইকোর্টে মামলা করেছি। দেখেন ভোলানাথ চৌধুরী শুধু একটা না, কত ভোলানাথ চৌধুরীর অ্যাকাউন্টে গেছে, বিহার রাজ্যে টাকা গেছে, ঝাড়খণ্ডে টাকা গেছে, এই ব্লক ছাড়া অন্য ব্লকের টাকা গেছে। আর যেই শহরগুলোতে যে জায়গাগুলোতে বন্যা হয়নি সেই লোককে টাকা 70,000 করে দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে তাকে টাকা দেওয়া হয়েছে, আমরা নামের সাথে জানলাম শুধু। এবার একটা অ্যাকাউন্টে কত 70 ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট নাম্বারটা আমরা পাচ্ছি না, সার্চ করতে পারছি না, পেলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভোলানাথ চৌধুরীর অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? আমরা শুনছি 69 লক্ষ টাকা ঢুকেছে, কিন্তু ওই জন্যই তো তারা লিস্টটা দেওয়ার সময় তার এটা ঢেকে। ভোলানাথ চৌধুরী কি করেন? দেখেন একটা গ্রুপ ডি কর্মচারী, সেই গ্রুপ ডি কর্মচারী বাড়িঘর দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধু একটা না, যতগুলো তেজওয়াল এরা মনে হচ্ছে এখন আকাশের চাঁদ হয়ে গেছে, এত টাকা পাই কোথা থেকে, কি করে এরা এত টাকা সম্ভব হলো। এবং তৃণমূল নেতারা এদেরকে প্রশ্রয় দিয়ে এদের সাথে দুর্নীতি করে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, খুব খারাপ লাগছে। এখানকার মানুষের দুর্ভাগ্য, পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য। এটা কোন ব্লকের ঘটনা? এটা হরিশ্চন্দ্রপুর টুয়ের ঘটনা। দুর্নীতিতে কোথাও নিস্তার নাই, কি বলেন চাকরি, কি বলেন শিক্ষা দীক্ষা, কি বলেন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি ছাড়া এরা কোনো কথাই বলতে চায় না। কোনো অভিযোগ শুনছি তো আমাদের তালিকাটা দিন বা তালিকাটা ঝুলিয়ে দিন, কারণ পঞ্চায়েত আইনের রুলেও বলা আছে যে জনগণকে যে টাকা বরাদ্দ হবে জনগণের স্বার্থে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে, কিন্তু বিডিও গোপন করলেন, ঝুলালেন না। তারপর আমরা রাইট টু ইনফরমেশন একটা প্রেয়ার দিলাম, এবার বিডিও কপি দিচ্ছেন না দিচ্ছেন না। অনেক পরে
আমরা তখন ভিডিওকে লিখিত আকারে জানালাম যে আমরা ধর্ণা অবস্থানে বসব। যেদিন ধর্ণায় বসলাম ব্যাপক লোক আসলো সেই ধর্ণায়, সেদিন ভিডিও চিঠি করে জানাচ্ছেন যে কয়েকদিন পরে আমরা আপনাকে কপি দিয়ে দিব। অনেকগুলো প্রায় 60-70 খানা রাইট টু ইনফরমেশন একটি তথ্য চাওয়া হয়েছে, অনেক লোক চেয়েছে। এবার সেদিন আমাদেরকে ডেট দিলেন 13 তারিখ দিব। 13 তারিখ আমরা যখন যাচ্ছি বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব ন্যাক্কারজনক ঘটনা ঘটালে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারের কাগজ সেটে প্লেনভাবে আমাদেরকে সেই কপি তিনি দিয়ে দিলেন। আমরা এই বিষয়ে মাননীয় জেলা শাসক SDOকে লিখিত অভিযোগ জানালাম যে এর কোনো বিহিত ব্যবস্থা করা হোক। প্রশাসন চুপ নীরব, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করলেন না। তারপর আমরা মহামান্য আদালতে হাইকোর্টে গেছি, হাইকোর্টে রিট ফাইল হয়েছে, বিডিও সাহেবকে কপি সার্ভ করা হয়েছে, DMকে করা হয়েছে, পঞ্চায়েত কমিশনারকে করা হয়েছে, তারা উত্তরটা অতি সত্বর হয়তো দিবেন। আর বিষয়টা হচ্ছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কেন, আইনের স্বচ্ছতা আনার জন্য, জনপ্রতিনিধিদের বা সরকারি আধিকারিকদের স্বচ্ছতা আনার জন্য। হ্যাঁ, আমরা হাইকোর্টে মামলা করেছি। দেখেন, ভোলানাথ চৌধুরী শুধু একটা না, কত ভোলানাথ চৌধুরীর অ্যাকাউন্টে গেছে, বিহার রাজ্যে টাকা গেছে, ঝাড়খণ্ডে টাকা গেছে, এই ব্লক ছাড়া অন্য ব্লকের টাকা গেছে। আর যেই শহরগুলোতে, যে জায়গাগুলোতে বন্যা হয়নি সেই লোককে টাকা 70,000 করে দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সের ফাইল আছে, তাকে টাকা দেওয়া হয়েছে, আমরা নামের সাথে জানলাম শুধু। এবার একটা অ্যাকাউন্টে কত 70 ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট নাম্বারটা আমরা পাচ্ছি না, সার্চ করতে পারছি না, পেলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভোলানাথ চৌধুরীর অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? আমরা শুনছি 69 লক্ষ টাকা ঢুকেছে, কিন্তু ওই জন্যই তো তারা লিস্টটা দেওয়ার সময় তার এটা ঢেকে। ভোলানাথ চৌধুরী কি করেন? দেখেন, একটা গ্রুপ ডি কর্মচারী। সেই গ্রুপ ডি কর্মচারী বাড়িঘর দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধু একটা না, যতগুলো তেজওয়াল এরা মনে হচ্ছে এখন আকাশের চাঁদ হয়ে গেছে। এত টাকা পায় কোথা থেকে, কি করে এরা এত টাকা সম্ভব হলো? এবং তৃণমূল নেতারা এদেরকে প্রশ্রয় দিয়ে এদের সাথে দুর্নীতি করে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, খুব খারাপ লাগছে। এখানকার মানুষের দুর্ভাগ্য, পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য। এটা কোন ব্লকের ঘটনা? এটা হরিশ্চন্দ্রপুর 2-এর ঘটনা। দুর্নীতিতে কোথাও নিস্তার নাই, কি বলেন চাকরি, কি বলেন শিক্ষা দীক্ষা, কি বলেন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি ছাড়া এরা কোনো কথাই বলতে চায় না। হরিশ্চন্দ্রপুরে বন্যা হয়েছিল 2017 সালে, সেই টাকাটা 2019 সালে বিতরণ করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লকে যে কর্মচারী DC গ্রুপে চাকরি করে, তার অ্যাকাউন্টে নাকি 69 লক্ষ টাকা ঢুকেছে। তিনি আবার নাকি ট্রেজারিতে কিছুদিন আগে টাকা জমা রিফান্ডও দিয়েছেন। কথাটা হচ্ছে যে উনি একটা যেন সরকারি কর্মচারী, ওনার অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকে? উনি তো আবার 2 নম্বর ব্লকে চাকরি করেন, 1 নম্বর ব্লকে ওনার বাড়ি, 1 নম্বর ব্লকে তো আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, 1 নম্বর BDO সাহেব টাকাটা দিবেন, 2 নম্বর ব্লকের টাকাটা 1 নম্বর ব্লকে কীভাবে গেল, এটা একটা আমার প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাইকোর্টে একটা মামলা হয়েছে। আমাদের দেখার একটা বিষয় আছে যে যে সরকারি কর্মচারী তার কি ক্ষতি হয়েছে, তার অ্যাকাউন্টে এত টাকা কীভাবে ঢুকলো। যদি একজন ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকে, সর্বোচ্চ সরকার একটা নির্ধারণ করেছে 70,000 টাকা, তার অ্যাকাউন্টে এত টাকা, 69 লক্ষ টাকা কীভাবে তার পরিবারের বাড়িতে ঢুকলো, এটা একটা 1 নম্বর বিষয়। কেন এতদিন ধরে ওনার এসে তদন্ত হয়নি? উনি একজন ডি গ্রুপের কর্মচারী, উনার বাড়ি দেখার মতো, আমাদের পিপলাতে নাকি ওনার বাড়ি দেখার মতো বাড়ি, এটা একটা তদন্ত হওয়া উচিত। উনার যে সোর্স অফ ইনকাম আছে তার সঙ্গে ইনকাম ট্যাক্সকে জড়িত করে দুই দিক দিয়ে তদন্ত চালিয়ে বোঝা যাবে আসল তথ্যটা কী আছে। শাসক দলের মদতেই হয়েছে, শাসক দলের মদত যদি না থাকতো তাহলে সরকারি অফিসাররা এইভাবে লুট করতো না। আজকে যিনি রক্ষক করবেন তিনি ভক্ষক হয়ে গেছেন, অটোমেটিক যারা শাসক দলের নেতারা আছে তাদের অ্যাকাউন্টে টাকাটাও গেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও RTI করেছিলাম, RTI করার পরে আমরা কিছুদিন আগে RTI কপি পেয়েছি। সেই RTI কপিতে শুধু নাম আছে আর GP লেখা আছে, আর কিছু লেখা নাই কার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। সেই অ্যাকাউন্ট নেবার জন্য হাইকোর্টে একটা মামলা হয়েছে BDO সাহেবের এগেনস্টে। এখন হাইকোর্ট যা রায়টা দিবে সেই রায় হিসাবে তদন্ত হবে। পশ্চিমবাংলার কোথায় নিয়ে গেছেন, জনসাধারণ বুঝতে পেরেছেন এবং দেখতে পাচ্ছেন সামনে পঞ্চায়েত ইলেকশন যোগ্য জবাব দিবে। তো আমরা শুনেছি যে একটা মামলা হয়েছে, আমাদের শোনা কথা এটা, তারা যে মামলা করেছে, যদি করে থাকে, সত্যি যদি কেউ করে থাকে
তাহলে সেটার ব্যবস্থাটা নেবে, কারণ আমাদের দিদি আমাদের সুপ্রিমো যে দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেন না। অতএব যারা দুর্নীতি করে থাকবে তাহলে আইন আইনের পথেই চলবে, আইন সেটার ব্যবস্থা করবে, এটুকুই আমি আমি বলবো। আমাদের দিদি আমাদের মমতা ব্যানার্জি তিনি কোনো দুর্নীতিকে তিনি কোনো প্রশ্রয় দেন না। আচ্ছা, বিরোধীরা অভিযোগ করছে যে সি গ্রুপের একজন স্টাফ আছে 2 নম্বর ব্লকে, তার অ্যাকাউন্টে নাকি 69 লক্ষ টাকা ঢুকেছে, এটা নিয়ে আপনি কী বলবেন? এটা ব্যাপার নিয়ে আমি ঠিক বলতে পারবো না, তার কারণ যদি ঢুকে থাকে তাহলে প্রশাসন সেটা ব্যবস্থা নেবে, প্রশাসন তার ব্যবস্থা করবে, আইন তার ব্যবস্থা করবে। যদি ঢুকে থাকে, জানি না আমি, কেউ যদি ঢুকে থাকে তাহলে আইন আইনের পথেই চলবে। হ্যাঁ, বিরোধীরা বারবার বলছে যে তৃণমূল নেতাদের মদতই এগুলো সব টাকা নয়ছয় হয়েছে, বন্যার ত্রাণের টাকা, যারা অরিজিনাল বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কিন্তু নেতা এমনকি প্রশাসনিক কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কী বলবেন? না, এ ব্যাপারে আমি আমি সঠিক বলতে পারবো না, কারণ এটা ব্যাপারে আমি জানি না আমাদের নেতারা কী আছে না আছে সেটা আমি তো আমার অজানা। তবে যদি ঢুকে থাকে তাহলে আইন আইনের পথে চলবে, প্রশাসন সেটা তদন্ত করে দেখবে, এটা আমি জানি, কারণ ব্যক্তিগতভাবে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি খোঁজ খবর নিব, আইন যদি করে থাকে আইন আইনের পথেই। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।